ঠিকানা না বাড়ায় একটু বলতেই হইল আমার, সেজন্য বললাম আমাদের দুইজন বড় শিল্পী, তাদের আমরা গান শুনব। আমার মনে হয় পাল্লা তো অনেকগুলো হয়ে গেছে, আজকে কোনটা যে হবে বুঝতে পারতেছি না। কি দিবে? হ্যাঁ হ্যাঁ, নবুয়াত বেলায়েতের কথা বলছিল, এটা কি কি করবে সরকার কি বলে? হ্যাঁ হতে পারে, মানে আচ্ছা ঠিক আছে, আজকের পাল্লা হবে নবুয়াত এবং বেলায়েত। আমাদের দুইজন শিল্পী, যার যেটা ভালো লাগে সে সেটা করলেই ভালো হবে, যেহেতু মুক্তা দাঁড়াবে, পছন্দটা মুক্তার উপরেই থাকুক। যে হ্যাঁ নবুয়াত, আচ্ছা তাহলে মুক্তা নবুয়াত, আর সরকার তো আসলে বেলায়েতেরই মানুষ, ওই যে বললাম যে লেখেও যেমন গায়েও তেমন, আবার উনি একজন পীরও, অতএব উনি আসলেও বেলায়েতের মানুষ। তো অতএব আমি মনে করি যে সে বেলায়েত নিয়ে অনেক চমৎকার কথা বলবে, গান শোনাবে। ধন্যবাদ সবাইকে, গান শুনবো আজকে, আজকে গান গাওয়ার দিনব্যাপী এই অনুষ্ঠান হয়, বাংলাদেশের বড় বড় গায়ক গায়িকারা এখানে গান করে থাকে। সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, উপস্থিত হয়েছি আপনাদের চরণধুলি ও আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব দয়ালের ভক্ত আশেখান, সকলে দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। মা জননী পালা ঘোষণা করেছেন আজকে নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, যিনি অনেক গুণের অধিকারী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মহারাজ আবুল সরকার আলচিস্তি নিজামি বাবাজি, আজকে তিনি নিজেও বেলায়েত ধারী, আজকে পালাও গাইবেন বেলায়েত। আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে আলাপ আলোচনা করার জন্য, আমি যতটুকুই জানি বলবো না, কারণ আপনারা অনেক আমার চাইতে অনেক অনেক বেশি আপনারা জানেন এবং বুঝেন। ভালোবেসে যে জায়গাটাই দাঁড় করিয়েছেন সেই জায়গার থেকে যেন দু একটি কথা বলতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। পালা নবুয়ত বেলায় আমি সর্বপ্রথম একটি গান করি, গানের মধ্যে কিছু কথা আছে আপনারা বুঝে নেবেন, আমার এই নবুয়তটা কবে কোথার থেকে কিভাবে সৃষ্টি এবং কোন দিন থেকে শুরু, তারপরে যিনি বেলায়েত গাইবেন তার কাছে আমি ভালো কিছু জানতে চাইব, আপনারা একটু মনোযোগ সহকারে গান শুনবেন। Yeah.
ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
ঘরেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারব খুব। আর যদি মাঝে মাঝে আসা যাওয়া হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়, বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। নবুয়াত বেলায় এতের পাল্লা আসরের ভিতরে, আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। আমার আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের একটি ধুলিকণাও সৃষ্টি করতেন না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় পড়ি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো, অবশ্যই আমার নবীর নামে দুরুদ পড়বা। কেউ যদি সারাদিনে একবার আমার নবীর নামে দুরুদ পড়ে, আমার আল্লাহ বলেন আমি তার সারাদিনের 10টি গুণা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল মোহরে নবুয়ত, আর বুকে ছিল তা বেলায়েত। কিন্তু আমার নবীর নবুয়ত যাকে বলা হয় মোহরে নবুয়ত, সেটা নবীর পৃষ্ঠ মুবারকে দিয়েছেন। এই মোহরে নবুয়ত আর কোনো নবীকে দেওয়া হয় নাই। যার মাঝে যা ছিল আছে এবং থাকবে থাকবে, সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমার এই গানের মধ্যে সাধক লিখে গেছেন, ভাই শীষ মারে, আর এই আমার ভোকালটা হল হয়ে আছে। হ্যালো, আমার এই গানের মধ্যে আছে, এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন নিজের থেকে নূর ঝরাইলেন, যার নাম হলো মুহাম্মদী নূর, যখন নিজের থেকে নূর ঝরাইলেন তখনই হইল কি নবুয়ত সৃষ্টি। এ মুহাম্মদী নূরের সাথে নবুয়ত সৃষ্টি, আর নবুয়ত সৃষ্টি হওয়ার পর মুহাম্মদী নূর যখন সৃষ্টি হইল, এ মুহাম্মদী নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। আল্লাহর নূরে নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে। যেখানেই যাব সেখানেই নবুয়ত, যা কিছু দেখবেন সবই আমার নবুয়ত, যা কিছু ধরবেন সবই আমার নবুয়ত, নবুয়ত ছাড়া কোনো কিছু নাই। তাই তো বলে আগে নবুয়ত পরে হইল বেলায়েত। এখন যিনি আজকে বেলায়েত সম্পর্কে কথাবার্তা আলাপ আলোচনা করবেন, আমি ওনার কাছে একটু জানতে চাই, আপনার এই বেলায়েতটা আসলে আমি বুঝলাম না, আমি যেটা বুঝি না এটা তো বুঝার আমার দরকার নাকি? জানার দরকার নাই যে ভাই শীষ মারতেছে, যেটা আমি বুঝি না জানি না সেটা আমার জানার এবং বুঝার দরকার আছে। আমি আপনার বেলায়েতটা একটু দেখতে চাই, একটু জানতে চাই, একটু ধরতে চাই, আপনার বেলায়েতটা আসলে কি, এটা কি খায় না মাথায় দেয়? বেলায়েত কি খালি শুনি, কিন্তু আসলেই যে বেলায়েতটা কি, এটা কি ধরা যায়, এটা কি খাওয়া যায় না, এটা মাথার দেওয়ান যায় না, কি করে যায় বেলায়েত দিয়া, কি করে বেলায়েত দিয়া? আমি আপনার কাছে জানতে চাই বেলায়েতটা আসলেই কি। আপনি আবার দাঁড়ায় বললেন না যে বেলায়েত গোপনের গোপন, কারণ এরকম অনেক শিল্পীরই প্রশ্ন করছি বেলায়েত কি, বেলায়েত হলো গোপনেরও গোপন, যেটা দেখা যায় আর দেখানো যায় না। এই হালকা পাতলা কথা কিন্তু আপনার কাছ থেকে আশা করি না, এইসব কথা কিন্তু বললেন না ইস্তেজা দাঁড়াইয়া, এর জন্য আগে সিগনাল দিয়ে রাখলাম বেলায়েতটা আসলে কি, এটা আপনি আমাদেরকে সম্ভব হলে আজকে দেখাই দেওয়া যাবে। আপনার কাছ থেকে দেখতে চাই এবং জানতে চাই বেলায়েত কি।
ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। মুস্তফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা,
ভাবিয়া মাওলানা নজরুল পালে আমার পালা হইল নবুয়তের বেলায়ত একটা বিপদে পড়ে গেছি প্রথমবারেই। কয় বেলায়তরা কি এটা ধরা শোয়া যায় কি না, এটা খায় না মাথায় দেয় কয়ে আমার কইতেছে। অন্য নবুয়তকে জিজ্ঞেস করছি হেরা কয় গোপন, আপনি আবার এই পাতলা কথা কইেন না বাবা, প্রশ্নটাই তো তুমি পাতলা করে দিছো, এটা খায় না মাথায় দেয় কথাটা কুইয়ে। বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান, এটা গোপনের চেয়েও গোপন, অতি গোপন, যার নাম সংগোপন। যারা গোপন কয় তারা মিথ্যা কয় না। বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান, খোদা প্রদত্ত প্রেম, যেই জ্ঞানের মাধ্যমে, যেই প্রেমের মাধ্যমে খোদার সাথে, বান্দার সাথে, আশেকের সাথে, মাশেকের সাথে লয় প্রাপ্ত হয়, তার নাম হলো বেলায়েত। হাম মারে না যেন অনুরোধ থাকবে। তো আমি জবাব তো হয়েই গেল, একটা গান আমি এখানে রাখবো, কিন্তু বিষয়টা হলো গান শুনছি এই পৃথিবীর আগে পয়দা হয়েছেন মোর রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ হলো স্রষ্টা, প্রথম সৃষ্টি, তার আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূর, নূরে মুহাম্মদকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকেই নবুয়ত, তার থেকেই বেলায়েত, তার পৃষ্ঠদেশে নবুয়ত, তার বুকে হইল বেলায়েত। আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনটার ভিতরে একটা কামড় মারে যে এত মহামূল্যবান নবুয়ত এটা পিঠে গেল কারণ ডাহা, যেটা নাকি আদরের সেটা তো থাকবে বুকে নাকি বাবা, মানুষের দেখে বুক, সামনে দেখে মানুষ দেখে চেহারা নাকি, মানুষের পিঠে দেহে কোনো মহব্বত হয়, পৃষ্ঠে কোনো মহব্বত নাই, পৃষ্ঠে কোনো প্রেম নাই, পৃষ্ঠে পৃষ্ঠে কোনো ভুলামন হয় না, সব কিছু সামনাসামনি নাকি বাবা। বিয়ে করছেন, স্বামী স্ত্রী দুইজন হয়েছেন, একজন লন্ডন আর একজন বাংলাদেশে, বাচ্চা কাচ্চা হইব, আইসে বাংলাদেশে আইসেন, একজন ঢাকা আর একজন মানিকগঞ্জ হইব, এক ঘরে আছেন, দুইজনে দুই দিকে শুয়ে রয়েছেন, দুইজনের পিঠ এক জায়গায়, বাচ্চা কাচ্চা হইব, এখনো সৃষ্টি পারবো না। সামনাসামনি অর্থাৎ চেহারায় এটা হলো মহব্বত নাকি, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা, যার থেকে অনেক কিছুই সৃষ্টি হইতে পারে। আর নবীর মোহর নবত এটা হলো পৃষ্ঠে, এটা সামনে এলো না, এর কারণটা এই পৃথিবীর আগে পয়দা হয়েছেন মোর রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, এর মধ্যে একটা ছন্দ হলো শুনলে তার আজব কাহিনী, কত শুনে তার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন গড 90,000 ইয়ার্স একেলা, মানে নিরাকারে আল্লাহ তাআলা
নব্বই হাজার বছর ছিল, আজকে ও সময় তো চন্দ্র ছিল না, এই পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। তাল্লা ছিল নব্বই হাজার বছর একলা, এই যে নব্বই হাজার বছর একলা ছিল, যে সময় দিন আসিল না, রাত্র আসিল না, বারো আসিল না, সপ্তাহ আসিল না, মাস আসিল না, বছর গণনার কোনো পদ্ধতি ছিল না। এই সময় যে নব্বই হাজার বছর আল্লাহ একলা আসিল, গুণ ছিল কেমনে? বাবা ওই যশোর গেছিলাম গান গাইতে অনেক আগে, পাঁচ টাকা টিকিট, আমাদের এলাকায় ড্যাম সিজন, ওই এলাকায় সিজন, তো গান গাইতে গেলে একশোটে পনেরো দিন বিশ দিন এক মাস থাইকে তারপরে গান গিয়ে আসি, এই প্যান্ডেলে সাত দিন, ওই প্যান্ডেলে দশ দিন, আর এক প্যান্ডেলে পাঁচ দিন, এইভাবে তখন গান করতাম। ওই যে গণি সরকার ছিল, মারা গেছে, সুবান সরকার আছে, তারা দুই ভাই, ওই সুবান সরকারের এক ভাই নাম হইল করিম, এই করিম গেছে দুহারি করতে, আর মালু গেছে, মালু চাচাই গেছে ঢোল বাজাইতে। এখন মানুষের বাড়ি খাইতে গেলে এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে পাকের একটু ব্যতিক্রম হয়, ভালো মন্দই মানুষে খাওয়ার চেষ্টা, খাওয়ানোর চেষ্টা করে, তা খাইতে খাইতে ওর হয়ে গেছে আমেশা। আমেশ হইলে পেটের মধ্যে কামড় দেয় বাবা, পেটে যদি আমেশায় কামড় দেয় তাইলে মনে হয় যে আইগে একবারে তামাম জায়গা বইরে ফেলাম, কিন্তু কুতুন দিতে দিতে কাম সারা একটুখানি হাও পরে, তেমন একটা বাইরে না। তো বাবা ওই এলাকায় গেছি, বাংলা ঘরে থাকতে দিছে, ওই জায়গায় একটা টিবল আছে, আর স্যানিটাইজেশন ব্যবস্থা তো আগে এরকম ছিল না, অনেক দূরে ওই গর্তের মধ্যে একটা বাঁশ এমনি ফেলাই দিছে আর কলা পাতা দিয়ে বেড়া দিছে, ওইটা আর একটা খুঁটা দিছে, খুঁটা ধরে, খুঁটা ধরে এমনি বসুন লাগবো। তো ওইভাবে এখন ওই বাংলা ঘরের পাশে আমরা যেখানে থাকি এখানে টিবল, এই টিবল থেকে পানি চাপাইয়া পানি বাইর করে তারপরে বদনীতে লইয়া ওই দৌড় মারছে করিম চাষা, তো বদনির তলা বার ফুটা, যাইতে যাইতে পানি সব পড়ে গেছে, এখন পানি নাই করবো কি, আবার দৌড় মারছে পানি নেওয়ার জন্যে। তখন মালু চাষায় জিজ্ঞেস করে কিরে করিম তুই এত দৌড় মারস কে, কয় ভাই কম তো কি করি, আমার পেটে দিছে কামড় আমার আমাশা, আর যাইতে যেতে পানি পড়ে যায় বদনির তলা ফাটা, আমি করি কি? তোমাকে মালু চাষাই কয় করিম তোর একটা বুদ্ধি দেই, কয় কি, কয় তুই আগার আগে একশো ফুইসাল, তা আমি আর কি কমু বাবা, আগার আগে একটু হুঁজা লইলাম, মানে প্রশ্নের জবাবটা বাবা যাই গান বাজনা যাই আগে দুইটা প্রশ্ন করে লইলাম, এটা আগার আগে হুঁজা লইলাম। তারপরের গানটা শুনছি চমৎকার, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, নবীজি আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, এখন আমার ভিতর থেকে খালি কইতেছে আবুল রে তুই তো মুক্তারে জিগে, যে নূর নবীর প্রেমে যে কাবা কালা হইলো, কাবা দলা ছিল কবে? যদি দলা থাকে তাইলে না কালা হওয়ার কথা, আর যদি কালাই থাকে তাহলে তোর ওটা আসে না। তো নবীর প্রেমে যে কাবা কালা হয়ে গেল, কাবা কোনোদিন দলা ছিল কিনা, থাকলে কবা ছিল, আমি এটা জানতে চাই। আমি নবীর মহব্বতে গান করব, কারণ হলো নবীর পৃষ্ঠ দেশে মহরে নবুয়াত নবীর বুকে ছিল বেলায়ত, নবী পর্যন্ত একটা পিলার, যেমন ভারতের একটা বর্ডার থাকে এরকম নবী হইল বর্ডার, তার পৃষ্ঠদেশ পর্যন্ত পিছন পর্যন্ত নবুয়াত, আর নবীর সামনে থেকে মাওলা আলীর মাধ্যমে হলো বেলায়ত। তাই নূর নবীকে অসম্মান করে মহব্বত না করে কেউ কোনোদিন কামিয়াবি অর্জন করতে পারবে না। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমার দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদ গাদি, আরে
সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবী আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া মাওলানা ইয়া গুলাম মাওলা বরিয়া বরি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রশিদ বাবা আজিমপুরি দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই দয়াল নবীরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে কোরআন নাজিল হওয়ার শেষ হইল যেই দিন নবীজির আলামতার খুলিল সেই দিন আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল যেই দিন শেরে খোদারে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে শহর যাইতাই আমার মন গাদির খনে হইল নিগুরা ভাষণ হায় হায় নবীজির এলেমের শহর যাইতাই আমার মন নবীজির এলেমের শহর নবী কয় উচ্চ স্বরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে Thank you.
মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন। হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেই দিন, হ্যাঁ হ্যাঁ মানবতায় পরিপূর্ণ। সেই দিন তাই তো লাখো স্বাগত জানাই, লাখো স্বাগত জানাই শেরে আলিরে মাওলার বিশেষ করে কিরে গাদিরে গাদিরে মাওলার বিশেষ করে ঈদে গাদিরে। আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও, আমার রব বিয়াতের দ্বার তুমি আলীর গায় লাগাও। মানুষেরা আমায় না খুঁজিয়া যেন, আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। রশিদ বলে আমি হইলাম এক বন্য মুসলমান, ষাট বছরে হই না জানা মাওলার আলিশান আমার। বাজান বলে আমি হইলাম এক বন্য মুসলমান, হায় হায় বাজান বলে আমি হইলাম এক বন্য মুসলমান। বাইরে ষাট বছরেও জানা হইল না মাওলা আলীর শান, বলো আমি কই হইলাম মুসলমান, আমি কই হইলাম মুসলমান। কও দেখি মোরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দয়াল নবীরে দরুদ সালাম জানাই দয়াল নবীরে, কারণ মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। যেই গাদিরে খম খম নামক জলাশয়, আমার দয়াল নবী বিদায় হজ সম্পাদন করে, তিনি জিলহজ মাসের 10 তারিখে হজ সম্পাদন করে 11-12-13 থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলো, আস্তে আস্তে গাদিরে খম খম নামক জলাশয়ে 18 জিলহজ শুক্রবারে সে হাজির হলো। সোয়া লক্ষ লোক, আমার নবী বলল যারা আগে গেছো তারা থামো, যারা পিছিয়ে পড়ছো তারা একটু অগ্রসর হও। নবী সেদিন ঘোষণা করলো তোমাদের জন্য আমি বৃহৎ বৃহৎ দুইটা বস্তু রাখিয়া যাব, যারা আঁকড়াইয়া ধরবে তারা কামিয়াব হবে, আর যারা অবহেলা করবে তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে।
সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আপনার সেই বৃহৎ বৃহৎ দুইটা বস্তু কি? আমার রসুল বলল আসমান থেকে জমির পর্যন্ত আলোর রোশনি সুন্নায়ে কোরআন, এর আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবে। আর একটা তোমার যে তোমাদের জন্য রেখে গেলাম, তাহলে ভাইয়া আমার পরিবার বর্গের কাছে যে তোমরা আত্মসমর্পণ করবে, মানে মুরিদ হবে, বায়াত হবে। বায়াত হলো আরবি শব্দ আর মুরিদ হলো ফার্সি শব্দ। সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আহল মানে পরিবার বর্গ, আপনার বংশটা কারা? আপনার তো কোনো বংশই নাই কিয়া, আমাকে বংশ রক্ষ হয় আমাদের ছেলেদেরকে দিয়া। আপনার ছেলে ওই মুইরা যায়, চারটা ছেলে হয়েছে, চারটা ছেলে মুইরে গেছে, আর মাত্র চারটা মেয়ে আছে, মেয়ে দিয়া তো বংশ রক্ষা হয় না বাবা। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 14টা নেকিয়া বিয়া করেছিল, তার মধ্যে দুই গর্ভে সন্তান এসেছিল, মা খাদিজাতুল কুবরার গর্ভে সাতজন আর মেরি বা মারিয়া নামে একজন বিবি ছিল, তার গর্ভে একজন সন্তান, নাম তার ইব্রাহিম। ছেলে চারটা শিশুবেলায় মারা যায়, তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম। মেয়ে চারজন জীবিত রয়, রোকেয়া জয়নব কুলসুম মা ফাতেমা। যে কারণে জিজ্ঞাসা করে আপনার তো কোনো আহলি নাই কিয়া, আমরা কার কাছে যেয়া আত্মসমর্পণ করুন? আমার নবী মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে ওই মঞ্চে উত্তোলন করে এক কম্বলে আবৃত নবী সহ আবৃত হইয়া হযরত আলীর হাত যা উত্তোলন করে বলল, তোমরা দেখে রাখো, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত। সেদিন আমার নবী করিম সাল্লাম ঘোষণা করে দিছিল, আমি নবী যাদের মাওলা, এই মুহূর্ত থেকে হযরত আলীও হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা। যারা আলীর দরজা দিয়া ঢুকবে তারাই কেবল আমার এলেমের শহরে, অর্থাৎ গুপ্ত এলেম, এই যে যাকে বলে বেলায়ত, এখানে ঢুকতে পারবে। আর যারা আল হযরত আলীকে বাইপাস করে চেষ্টা করবে, কশিন কালেও আমার এই এলেমের শহরে প্রবেশ করতে পারবে। এবং আমার নবী বলছিল, যারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে তারা এই মুহূর্তে মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করবে। সেদিন হযরত ওমর বলছিল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য তুমি আজকের এই দিনটির জন্য চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে রইলে কিয়ামত পর্যন্ত এই ইমানদার মুসলমানদের কাছে। আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে তুমি বায়াত করো। সেদিন সবাই নবীর সামনে বায়াত হয়েছিল মাওলা আলীর হাতে। এটা হলো বেলায়তের প্রথম বায়াত, যার নবী হাজির নাজির থেকে নবীর আদেশে মাওলা আলীর হাতে বায়াত। তাই তো, তাই বেলায়ত খায়ও না, বেলায়ত মাথায়ও দেয় না। বেলায়ত হলো খোদা প্রদত্ত জ্ঞান, এটা একজন জ্ঞানী লোকের সঙ্গ করলে তারপরেই পাওয়া যায়। বাজান বলেছে, অজ্ঞানতার পর্দা কাটলে এই আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। এই খোদা প্রদত্ত জ্ঞানের নাম হলো বেলায়ত, এলমি বেলায়ত। এটা পীরমুর্শিদের সঙ্গ ছাড়া কখনো হাসিল হয় না, কখনো পাওয়া যায় না। আল্লাহ নাকি নবীর নামে দরুদ পড়ে, আমার কিন্তু অবিশ্বাস নাই, এইটা কোরআনে বলছে আমার আল্লাহ মালিক সাই। আল্লাহ কোরআনে সূরা আহজাবের 56 নং আয়াতে বলছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। এই ইন্নাল্লাহা, এই শব্দের অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ। কি করবো এটা হলো পরে, আগে কইছেন নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকা তাহ আমার ফেরেশতা মণ্ডলী লইয়া, ইউ সাল্লু না আলান নবী, নবীর উপরে সালাম পেশ করি, ইয়া ইউ আল্লাহ জিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরাও সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো।
আল্লাহ কইছেন নিশ্চয় মানে কোন সন্দেহ রাখা যাইব না, এটা আল্লাহ তো আর আমার মতো না, এই জন্য আল্লাহর ভাষায় আল্লাহ কইছে নিশ্চয় সাবধান কোন সন্দেহ করবে না, এটা হলো আল্লাহর অর্থ। আর আবুল সরকারের অর্থ কি জানেন? আমি আবুল সরকারের অর্থ হলো সন্দেহ করবি তো থাপড়ে আসা আবার দাঁত ফেলাই দিব, এই কথাটার অর্থ এরকম। আল্লাহ এত সাবধান করছে, সাবধান কোন সন্দেহ করা যাবে না। আচ্ছা আমি জানতে চাই হইলো এই জায়গায় এই কথাটা, আমরা তো নবীরে, আমরা তো নবীরে কত রকম কইয়া সালাম দিই, কত রকমের কইরা দরুদ পড়ি, আল্লাহ যে ফেরেশতা মণ্ডলী লইয়া নবীর উপরে সালাম দেয় দরুদ পড়ে, এটা আল্লাহ কি কইয়া দেয়, ফেরেশতারা কি কইয়া দেয়, এটা তো আমরা কেউ জানলাম না পর্যন্ত। আমরা তো আমাদের মতো করে সালামের রেওয়াজ সালামটা আমরা শিখছি, আমরা এক একজন এক এক রকম করে দিই, আল্লাহ কি কইয়া সালামটা দেয়, ফেরেশতাগুলো যে দেয় আল্লাহ দেয়, তার একটা বাণী আছে না, তার একটা কথা আছে না, আল্লাহ নবীর যে সালাম দেয় ফেরেশতাগুলো এটা কি কুয়ে দেয়, এটা একটু আমার একটু জানা দরকার। যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে না তার ভালোবাসা কখনো আল্লাহকে ভালোবাসা হবে না, যে নবীকে মহাব্বত করবে না সে কোনোদিন আল্লাহকে মহাব্বত করতে পারবে না, যে নবীকে মহাব্বত করবে না সে কোনোদিন ইবাদত বন্দেগী করে কামিয়াবি অর্জন করতে পারবে না। কিন্তু আমার নবী বলছে আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া, আমবিয়া দুনিয়ায় যারা হক্কানি আলেম, দুনিয়ায় যারা পীর মাশায়ে কলি আল্লাহ গাউস কুতুব, তারা হলো হক্কানি আলেম, আলেম মানে জ্ঞানী। নবী বলছে তাদেরকে যারা ভালোবাসবে না তাদের ভালোবাসা কখনো আমার ভালোবাসা হবে না। তাই যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে মাওলা আলীকে ভালোবাসতে হবে, মাওলা আলীকে ভালো না বাসলে নবীকে ভালোবাসা হবে না, নবীর ভালোবাসা না হইলে আল্লাহকে ভালোবাসা হবে না। আলী আলীকে বেলায়েতের জামানায় বর্তমান আলীকে, বর্তমান আলী হইল যে অলি সেই হইল আলী, হ্যাঁ হ্যাঁ তাই তো, যে অলি সে হলো আলী। তাই যে ব্যক্তি অলির মহব্বত করে না সে ব্যক্তি কোনোদিন নবীর মহব্বত করতে পারে না। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? কি কিছু বলেন হবা না কোন গরম গরম কিছু খবর আছে, প্রশ্ন করছে ছয়টা প্রশ্ন, ছয়টা প্রশ্ন করে আমি যখন দাঁড়াই তখন আমারে বলতেছে যে কথা কিন্তু একটু কম কইতেই, কথা একটু কম কইতেইব, গান একটু বেশি গাইতেইব, প্রশ্ন করছে ছয়টা। আল্লাহ চিন্তা ভাবনা কইরা দেখেন ওনার গুরুর বাড়িতে আসছি, উনি কত খাতির আমারে করতেছে। হ্যাঁ বালা দিছে নবুয়ত এবং বেলায়েত, তা আমি বললাম যে বেলায়েত সম্পর্কে আমার জানা নাই, আমি জানি না বুঝি না, আমি আপনার কাছে জানতে পারি যেহেতু আপনি একজন বেলায়েত ধরেন নাকি বাবা, এটা জানার তো আমার এত দরকার না, কিন্তু আমার বুঝার জন্য বিষয়টা আমি রাখছি যে আসলে বেলায়েতটা কি, মানুষের অনেক শিল্পীরা কয়ে এটা গোপনের গোপন, কিন্তু আপনি একজন কামেল মানুষ আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই না, আপনি বেলায়েতটা যে কি এই বিষয়টা আজকে আমাদেরকে দেখাইবেন, এটা কি খায় না মাথায় দেয়। আমারে বলতেছে কয় এটা তো তুমি কইয়াই কথাটা পাতলা করে দিলা, পাতলা করলাম কি, আপনি যে উত্তর দিলেন যে বেলায়েত হলো জ্ঞান, জ্ঞান কি মাথায় থাকে না কই থাকে? হ্যাঁ আমি যে কইলাম যে খায় না মাথায় দেয়, জ্ঞানটা কি অন্য জায়গায় থাকে নাকি? মাথায় যদি থাকে তাহলে মাথায় দিলে সমস্যা কি, মাথায় দেয় না? বেলায়েতের মুর্শিদ যারা তাদের কাছে যদি কোনো ভক্ত মুরিদ হয় তাহলে তারা কি করে, মাথার মধ্যে জ্ঞান দিয়া দেয় না, যে না বুঝে এরা বুঝাই দেয় না?
তাহলে আপনি যে কইলেন যে এটা খায় না মাথায় দেয় এই কথাটা আমার পাতলা হয়েছে, এই কথাটা আপনি আবার উঠে দাঁড়ায় কইবেন। আমি পাতলা কথাটা কি বললাম কি বলেন আপনারা? সমস্যা কি? আর গুরুর কাছে যদি কোন মানুষ যায় তার জ্ঞান বুদ্ধি কম থাকলে এই জ্ঞান মাথায় দিয়া দেয় না? আবার কইছি খায়, হ খাই তো, এনে যারা আছে সবাই কিন্তু গান খায়, খালি গান শুনে না, গান খালি খায়ও, তেলে বেলা এত খাওয়াও যায়। যদি না খাওয়া যায় তাহলে গুরুর জীব বালিঙ্গ ভক্তের কর্ণ জুনি, তাহলে গুরুর জীব বালিঙ্গ দিয়া ভক্তের কর্ণ জুনির মধ্যে কি খাওয়াই দেন? খাওয়ান না কি এরা খালি ঘুরবেন? আমার কথা পাতলা হইছে না? আমি আজকে সারা রাত পাতলা কথা কইয়ে যাবো। আর এই যে ছয়টা প্রশ্ন আমারে করছেন, ছয়টা প্রশ্ন কেন করলেন এটাও আপনার কাছে প্রশ্ন। আমি আসলে বুঝলাম না কিছু, যে স্টেজে আমার মায় থাকে, আমার মমতাজ মাজনুনি থাকে, এই স্টেজে ভয়তিরা আমার একটু বেশি বেশি করে প্রশ্ন করে, আসলেই বুঝলাম না। এক জায়গায় গান গাইছিলাম, এ বইতে ছয় সাতটা প্রশ্ন করে আমার বই রয়েছে, আজকে এখানে গান এইখানেও কিন্তু আমার এই পাঁচ ছয়টা প্রশ্ন করে বই রয়েছে। আমি একটা প্রশ্ন করছি, আমি পোলাপান মানুষ, হ্যাঁ আমার আপনি খাতির যত্ন করে আপনার গুরুর বাড়িতে আইছি, আপনি আমার একটা প্রশ্ন করলে করতে পারেন, আপনি যদি আমার ছয়টা প্রশ্ন করেন এ প্রশ্নের জবাব আমি দিব কুনসুম, আর গান শেষ করবো কুনসুম, আর যাবো কুনসুম। চাইছিলাম না কিছু কইতে, বেশি খাতির করলে আবার সমস্যা। তো যাক, প্রশ্ন করছে আমার কাছে এত মহামূল্যবান জিনিস, এটা বুকে না থাইকা পিষ্টে গেল কেন? তারপর প্রশ্ন করছে 90,000 বছর একা ছিল এটা গুনছে কেডা? তারপর প্রশ্ন করছে কাবা কি কালা ছিল না ধলা ছিল? তারপর প্রশ্ন করছে আল্লাহ নবীরে যে সালাম দিছে ফেরেশতাদেরকে নিয়া এটা কিভাবে সালাম দিল? গান প্রতিদিন আসেন, খাতা বালিশ লয়ে গিয়া ঘুমায় থাকেন কা? আমি একলা একলা জবাব দিয়া প্রশ্ন করব। হ্যালো হ্যালো, এই পাঁচ নম্বর তো পারেন ভাই, মুখে বইলা ছেড়ে দিছে। একটা গান আগে গাই, কি বলেন? দড়ি পরে পিসাব মানুষ, ভক্তবৃন্দ আছে অনেক খারা, বেশি দললে আবার ভক্তরা বেজার হয়ে যাবো গা, যে আমার গুরুরে ছাড়লো না আজকে, তবে আজকে ছাড়া ছাড়ি নেই। প্রশ্ন ছয়টা করলো কি লিগা? ওরে ডাকে রে তো Oh,
কামলে মানে আমার বুকে শান্তি দাও
সময় হয়ে গেছে, হয়তো মা বলতেছে চলে যাবে, এর জন্য বললাম যে মালা গাথা শেষ না হতেই তুমি এলে ঘরে। আপনি যতক্ষণ থাকবেন থাকেন ভালো লাগে আমাদের কাছে। আমার মনে হয় আজকে কত বছর পরে আমি আপনাকে দেখতেছি। গানের জন্য আমার মায়ের সাথে আমি দেখা করতে পারি না। আমার বড় আনন্দ, বড় খুশি, কারণ আমার জীবন দিয়ে যাকে আমি বেশি ভালোবাসি সে হলো আমার মা মমতাজ বেগম। তিনি এসেছেন আমার কাছে, আর এর চাইতে বড় পাওয়ার কি থাকতে পারে আনন্দের। তো সময়টা কিভাবে যেন কেটে যাচ্ছে, এর জন্য আমি মায়ের জন্য এই গানটা গাই। Yeah.
আমি একটা নাচের পুতুল, আমি একটা নাচের পুতুল।
Oh.